চট্টগ্রামে আলামিন শিকদারের কাছে। আলামিন, চট্টগ্রামে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন আবহাওয়া কেমন দেখছেন? ঝড় হওয়ার কি সম্ভাবনা আছে কিনা? সাথে ভরপুর প্রাণ চানাচুর। সোহার, সকাল থেকে বৃষ্টি ছিল, তবে সেটা গুড়ি গুড়ি, কখনো হচ্ছে না, এই মুহূর্তে হচ্ছে না, আমরা সেটাই দেখছি। এবং ঝড় হওয়ার কথা যদি বলতে চাই, বাতাসের গতিবেগ আমি বলতে পারি যে বাতাসের যে গতিবেগ সেটি অনেকটা বেড়েছে। পাশাপাশি ঢেউয়ের যে মাত্রা, সেই ঢেউয়ের মাত্রাও দেখছি যে অনেকটাই বেড়েছে। এবং যদি বলতে চাই যে আবহাওয়ার যে অবস্থা এবং আকাশ পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, এবং ঢেউ আছড়ে পড়ার যে দৃশ্য সেটাও দেখা যাচ্ছে, এবং ঢেউয়ের যে উচ্চতা সেটাও বলতে পারি স্বাভাবিকের তুলনায় একটু বেশি। আর এই যে সারা রাতে যে রাত জুড়ে যে বৃষ্টিপাত, সেখানে সেক্ষেত্রে আমরা দেখেছি যে চট্টগ্রাম শহরে যে পানি বা জলাবদ্ধতার যে বিষয়টি থাকে সেটিটা অনেকটাই এবার আমরা চোখে পড়েনি। তবে যে গ্রামগুলো রয়েছে, উপজেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে পানি চলে এসেছে, কিছু জায়গায় বেড়ি বাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকেছে। যেমন সাতকানিয়াতে এই ঘটনাটি ঘটেছে, এর বেশ কিছু ছবিও আমরা পেয়েছি, দেখেছি সেই জায়গাটিতে এই ঘটনা দেখছে যে পানিবন্দি হয়ে পড়ছে মানুষ, বাঁধ ভেঙে পানি ঢুকেছে। তবে চট্টগ্রাম শহরের কোথাও জলাবদ্ধতার ঘটনা আমরা দেখিনি। পাশাপাশি এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতও অনেকটাই কম, সকালে একেবারেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তবে বাতাসের গতিবেগ সেটা অনেকটাই বেশি। এবং এই যে লাইটারের জাহাজগুলো দেখা যাচ্ছে, সেই লাইটারের জাহাজগুলোর কথা যদি বলতে চাই, সেই লাইটারের জাহাজগুলো এখনও সাগরের যে পাড়, সেই সাগরের পাড়ে রয়েছে। যদি সতর্ক সঙ্গে তারও বাড়ানো হয়, সেগুলোকে নিরাপদ দূরত্ব অর্থাৎ সাগর থেকে সরিয়ে নদীর ভিতরে অর্থাৎ কর্ণফুলী নদীর একেবারে অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এবং বহির্নোঙরে যে মাদার ভেসেলগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক রয়েছে, নোঙর করা রয়েছে, এবং বন্দরের যে কার্যক্রম পণ্য ওঠানামা সেগুলো স্বাভাবিক রয়েছে। আবহাওয়ার গতিবেগ বুঝে আবারও আপনার সঙ্গে সংযোগ স্থাপন করবো। ধন্যবাদ আপনাকে আলামিন।